হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে পুচকির ভ্যাকসিনেশনের নেক্সট দিন, মানে কালকে ওর ভ্যাকসিনেশন হয়েছে। তো আগের ব্লগটা তো আমি আজকে মর্নিংয়ে শেষ করেছি, আবার মর্নিং থেকে নেক্সট ব্লগটা শুরু করলাম। তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, আর পুচকির শরীরের আপডেট তোমাদেরকে এই ভিডিওতে দেবো। তো এমনি তো ভালোই আছে, এখন ঘুমাচ্ছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 8টা, আমি যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে এলাম। তো চলো ওকে দেখাই। এই যে দেখো মামমামকে এখানে শুয়ে ভালো করে ঢেকে দিয়েছি, ও ঘুমোচ্ছে শান্তিতে। তো আমিও উঠে পড়েছি, বাকি সব কিছু হয়ে গেছে, এখন যাব চা করতে আর ডিম সিদ্ধ বসাবো। তো এই দেখো চলে এসেছি চা করতে, চা মা বাইরে কাজ করছে, তো আমি একপাশে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর একপাশে চা হবে সকালে খাওয়ার জন্য। তো পুচকি উঠলে তারপরে তো আবার ওকে নিতে হবে। তো রাত্রে ওর জ্বর আসেনি, সেটাই তোমাদেরকে আপডেট দেবো ভেবেছিলাম। তো মানে কি বলবো, আমি তো খুবই ভয় পেয়েছিলাম কিন্তু সেরকম কিছু হয়নি। এখন এসেছি দেখো, আমি একটু চাল বাসতে, আর পুচকি উঠেছিল, ওঠার পরে ওকে আবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর জামা কাপড় ধোয়া হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো ও ঘুমোচ্ছে আর ও ভালো আছে ঠাকুরের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে, ওর জ্বর আসেনি আর হচ্ছে মানে কোনো রকমভাবে ডিস্টার্বও করেনি, রাতে ঘুমিয়েছে। শুধু 2 ঘন্টা জাগা ছিল কালকে রাতে, 12:30টায় উঠেছিলো, 2:30টার দিকে ঘুমিয়েছে। তো এই আর কি। তো ওর জ্বরটা নিয়ে আমি খুব টেনশন করছিলাম, তো আর তোমাদের সাথেও যেহেতু শেয়ার করেছি সেই জন্য তোমাদেরকেও জানিয়ে দিলাম যে ওর জ্বর আসেনি, ও ভালো আছে। আর দেখো মামমামে স্নান হয়ে গেছে, তো আর এখন ও ডোরেমনকে দেখে পুরো মানে খেলছে, ওর মন শরীর দুটোই ভালো আছে। বাপাটা একটু কম নড়াচ্ছে, মানে একটু কম নড়াচ্ছে বাপাটা, কিন্তু এমনি কোনো কান্নাকাটি বা মন খারাপ কিছু নেই, ও ভালো আছে, খুব স্ট্রং আসলে ও। দেখো কি সুন্দর ডোরেমনের সঙ্গে খেলছে, 2.5 মাসের বয়স ওর, কিন্তু কি সুন্দরভাবে মানে কথা শিখে গেছে, মানে বলতে মানে বলছে, এখন থেকে মুখ দিয়ে আওয়াজ বের করছে, এই আওয়াজগুলো শুনতে ভীষণ ভালো লাগে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো চলো এবার পুচকিকে ওষুধ খাওয়ানো হয়নি, ওষুধগুলো খাওয়াবো, তোমরা দেখতে থাকো সাথে থাকো। পুচকিকে এই যে আবার হিসু করে দিয়েছিল, তো ড্রেসটা চেঞ্জ করে এখন ওকে ওষুধ খাওয়াচ্ছি। ওর এখন ওই যে DHA আর হচ্ছে একটা ভিটামিন D3 ওষুধ চলে, 1 বছর পর্যন্ত খাওয়াতে বলেছে, সেটাই খাওয়াচ্ছে। আগে তো দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াতাম, তো এখন ও এমনি খেতে পারে, তো এমনি খাওয়াই ওকে। আর হচ্ছে মাঝে মাঝে না বন্ধ যায়, এর আগে ওর একটু মানে মনে হয়েছিল নাকটা ডাকছে, তো তখন একটা হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছিলাম, তো তখন 5-7 দিন বন্ধ ছিল, আজকে থেকে আবার শুরু করলাম। তো এবার ওর মুখটা মুছিয়ে দেবো গরম জল ন্যাকড়া মানে ভিজিয়ে। চলো ওর ওষুধ খাওয়ানো কমপ্লিট, এবার আমি এগুলো রেখে আসি। এই দেখো মামমামকে ওষুধ টষুধ খাওয়ানো হয়েছে, তারপর ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠেছে, আর কাজলের টিপ কিছুতেই দিতে চায় না, দেখো কি অবস্থা করেছে। আর ঘুমানোর সময় মা দিতে দেয় না, সেই জন্য দেখো ঘুম থেকে উঠে এখন ও হচ্ছে দিদনের সঙ্গে ঘুরছে উঠানে, ঘরে থাকবে না আর। তো মা ওকে নিয়ে ঘুরছে উঠান দিয়ে। তো এভাবেই মানে আমাদের এখানে তো আওতো একটু ঘোরাঘুরির জায়গা আছে, আর ভাড়া বাড়িতে চলে গেলে ওখানে তো আর একদমই জায়গা নেই, ওখানে 2টো ঘরের মধ্যে ওকে একদম বন্দি হয়ে যেতে হবে। তো সন্ধে হয়ে গেলে আর তো ওকে বাইরে রাখা যাবে না, তো এখন 4:30-4:30 বাজে, তাই মা ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছে, আর ও আকাশ বাতাস সব কিছু দেখছে, মানে ওরও মনে হয় ভালো লাগে বাইরে আসলে, তো ওখানে গেলে তো আবার বন্দি হয়ে যাবে, এটাই খারাপ লাগে। দেখো এখন হচ্ছে 7:30, তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর মামমাম এখানে ঘুমোচ্ছে, আর আমি এখানে বসে আছি, ভাবলাম ভিডিও এডিট করি আর ওর পাশে বসে থাকি। আর মা এখন যাচ্ছে দোকানে, আমাদের তো দোকান আছে বাড়িতে জানোই। আজকে মনটা একটু খারাপ, কারণ কালকে তো বাড়ি চলে যাব, মানে কোচবিহারে চলে যাচ্ছি, আর এই যে এটা বাবা এনেছিল পুচকির জন্য, তো এই সব কিছুই নিয়ে যাব, ঘরটা মারও ফাঁকা হয়ে যাবে। আসলে বিয়ের পরে আমি বাড়িতে এসে একটা না এতদিন মানে থাকিনি, এর আগে এসেও সাধের সময় এসেও 15 দিন মতো ছিলাম, তো খারাপ লাগছে বাড়িতে এসে এতদিন ছিলাম আবার চলে যেতে হবে, মেয়েদের জীবনটা যে কত কষ্টের তখনই মনে হয় আর কি। যাই হোক,
তো সব জিনিসপত্র এই যে গুছিয়ে এখানে বের করে নিয়েছি, এই সমস্ত কিছু এখন গোছাবো, আর আরও কিছু আছে সেগুলোও গোছাবো। তো কালকে সকালবেলা যাব বাড়িতে, মানে কোচবিহার যাব। মারও ঘরটা ফাঁকা লাগবে, বাবারও মনটা খুব খারাপ, কারণ ঘরে এসে বাবার দোকান থেকে বারবার এসে এসে পুচকিকে দেখার জন্য বারবার আসে, পুচকি কী করে না করে দেখতে আসে। তো বাবারও খুব মনটা খারাপ, বাড়িটা ফাঁকা হয়ে যাবে, খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। যাই হোক, চলো পরে আসছি। এখন রাত বাজে 12:30, 1টা। তো পুচকি কিছুতেই ঘুমাচ্ছিল না, বাবা ওই ঘরে ঘুমিয়ে পড়েছিল, ওখান থেকে উঠে এসে ওকে ঘুম পাড়াচ্ছে। তাই মা বলছিল, কোনোদিন তোর বাবা তোদেরকে এভাবে ঘুম পাড়ায়নি, আর পুচকি জামা কাপড় ধুয়ে দেওয়া, ওকে ঘুম পাড়ানো, এসব বাবা করছে আর কি। যাই হোক, কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। তো চলো, অনেক রাত হয়েছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।